আমাদের আগ্রহেটিকে আমি যাতে তাদের কাছ থেকে অভিভাবকরা এবং ছেলেমেয়েরা জানতে পারে প্রকৃত পথ নির্দেশটা আজকে যা WBSETCL তিনি পিএইচডি তো বটে এবং তিনি ফেলো অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং তারপর আছেন অধ্যাপক ডক্টর রঞ্জিত রায় বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তিনি এমটেকে গোল্ড মেডেলিস্ট এবং পিএইচডি তো বটেই আমরা রাস্তাটা ঠিক কিরকম যদি একটু বলেন প্রথমে আমরা এপ্রিল মাস নাগাদ হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম সম্ভবত ডিসেম্বর মাসের নাগাদ তৃতীয় সপ্তাহ থেকে পাওয়া যাবে এবং যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগে হচ্ছে 10+2 বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে ফিজিক্স পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অতি অবশ্যই এছাড়াও যেটা ছাত্রদের পক্ষে সুবিধা হবে এই ইনফরমেশনটা জানলে যে WBJEE 2019 যে পরীক্ষাটি হবে সেটি একটি 4 ঘন্টার একটা পরীক্ষা অফলাইন পরীক্ষা যেখানে পেপার 1টা থাকবে ম্যাথমেটিক্স এবং পেপার 2 ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা মিশ্রণ এবং পরীক্ষার্থীদের WBJEE এর ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা দেখতে হবে এবং সেখানে এপ্রিল মাসের নাগাদ সেখানে তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে এবং জুন মাসের নাগাদ তাদের ওই পরীক্ষার ফলাফল বেরোবে এবং উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা আছে তারা WBJEE কাউন্সিলিং এর মাধ্যমে বিভিন্ন কলেজে তারা ভর্তি হতে পারে এছাড়াও আরো দু একটা পরীক্ষা আছে যেমন JEE মেন্স যেটা থ্রু দিয়েও ছাত্রছাত্রীরা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন কলেজে তারা ভর্তি হতে পারে তাছাড়াও এমপাই নামক যেটা অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি প্রফেশনালস একাডেমিক ইনস্টিটিউটস যেটা 2010 সালে এস্টাবলিশ হয়েছে তো সে তার থ্রু দিয়েও তারা ভর্তি হতে পারে এই যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বললেন এগুলো এগুলো নিশ্চয়ই ওয়েবসাইট থেকে হ্যাঁ এগুলো ওয়েবসাইটগুলো আছে যেমন জয়েন্ট এন্ট্রান্সের যেটা ওয়েবসাইট www.wbjeep.in এবং এম্পায়ার যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে www.empire.in আমি একটু ডক্টর রায় বর্মনের কাছে আসি ছাত্রছাত্রীরা এখন তো নানান রকম চুজ করার সুযোগও বেশি পাচ্ছে একটা সময় সেটা ছিল না এবার কোন ছাত্রছাত্রী মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টাকে নির্বাচন করবে কেন সেটা যদি একটু বুঝিয়ে বলেন যার অনেকগুলো রাস্তা আছে সে কোন আকর্ষণে ঠিক এই বিষয়টাকেই বেশি আমরা কয়েকটা পয়েন্ট ওয়াইজ যদি আমরা এটাকে স্টাডি করি তাহলে দেখতে পাবো এটা একটা কোর ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং এক নম্বর আচ্ছা 2 নম্বর হচ্ছে এভারগ্রিন স্কোপ আছে এভারগ্রিন স্কোপটা কিরকম সেটা হচ্ছে যে এর বিভিন্ন টেকনোলজি যে ডেভেলপমেন্ট হয় বেসিক যেহেতু এর বিষয়বস্তুটা একই আছে অটোমেটিক্যালি এর কিন্তু মানে এভারগ্রিন এর স্কোপটা চিরকালই থাকবে এবং লং লাস্টিং এটা দীর্ঘস্থায়ী এটা এই টেকনোলজিটা থাকবে এই তিনটে যদি আমি মেইন হচ্ছে কারণ তার সাথে স্থিতিশীল একটা স্টেবিলিটি আছে এই চাহিদা বা এটা যেটা নাকি এই সাবজেক্টটা সেটা কিন্তু একটা স্টেবিলিটি আছে সেই জন্য আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে চুজ করতে পারি একটা সময় যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবথেকে কভেটেড সাবজেক্ট গুলোর অন্যতম ছিল তারপর টাইমটা যখন পাল্টালো তখন দেখা গেল ইলেকট্রনিক্সে যাচ্ছে সেরা ছাত্ররা তারপর একটা সময় দেখা গেল কম্পিউটার সায়েন্সের দিকে যাচ্ছে সেটাও আবার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে এখন পজিশনটা ঠিক কি মানে একজন একদম যদি ক্যারিয়ারিস্টিক অপরচুনিটি দিক থেকে দেখতে চাই তাহলে আপনি বলছেন যে একদম সেফ তার ক্যারিয়ার হবে যদি কেউ এই এই লাইনে ভালো ছাত্র হয় সেফ ক্যারিয়ার এবং আমাদের তো বিভিন্ন সেক্টরে পাওয়ার সেক্টরে
প্রায় 90% ধরুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিক্রুটমেন্ট হয়, স্টিল সেক্টর আছে, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি আছে, কোল সেক্টর আছে, ওয়াইল সেক্টর আছে, বিভিন্ন সেক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বিরাট পরিমাণে চাহিদা আছে। এবং এই চাহিদা কিন্তু উত্তরোত্তর বাড়বে, দেশের আমাদের যত ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস হবে তত এই চাহিদাটা বাড়বে। আমি একটু ডক্টর রায়ের কাছে আসি, আমাদের রাজ্যে কোন কোন কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা নিয়ে পড়ানো হয় যদি একটু বলেন? পশ্চিমবঙ্গে প্রায় 150টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেখানে WBJEE-র মাধ্যমে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে। এবং প্রথমে এই ছাত্রছাত্রীরা যে কলেজগুলোতে ভর্তি হতে পারবে, সরকারি কলেজ যেগুলো রয়েছে, তো সরকারি কলেজের মধ্যে একটা হচ্ছে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত আর একটা হচ্ছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত। তো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রথমেই আসি, সেটা হচ্ছে IIESTC শিবপুর, এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। এছাড়া রাজ্য সরকার দ্বারা পরিচালিত যে সমস্ত কলেজগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, দেন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমাদের আর একটা কলেজও আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া। এছাড়া আমাদের সবাই তো আর সরকারি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ দমদম, এছাড়াও আছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরপাড়া, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি সোদপুর, এবং যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করানো হয়। এছাড়াও বিভিন্ন আরো ভালো সংস্থা আছে যেমন IEM, টেকনো ইন্ডিয়া গ্রুপ, হেরিটেজ, এগুলো তাদের মধ্যে অন্যতম। তো এই প্রসঙ্গে একটু আসি যে বলে নিই যে ডক্টর সুধীর চন্দ্র সু ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি প্রতিষ্ঠা হয়েছে 2009 সালে, এবং এই বছরেই সেই কলেজটি দুটো পুরস্কার পেয়েছে, যেটা আমি একটু দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে প্রথম পুরস্কারটি যেটি পেয়েছে সেটা হচ্ছে CEGR থেকে, সেটা হচ্ছে সেন্টার ফর ইটার্ন গ্রোথ অ্যান্ড রিসার্চ। এটা হচ্ছে বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ইস্টার্ন ইন্ডিয়া ফর প্লেসমেন্ট। এবং দ্বিতীয় যে পুরস্কারটি পেয়েছে সেটা হচ্ছে এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড G24 ঘন্টা নিউজ চ্যানেলের তরফ থেকে, যে বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তাছাড়া আমি এইটা বলতে পারি যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা হয় এই কলেজে, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আমাদের ডিপ্লোমা করারও একটা সুযোগ আছে এই কলেজে, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করানো হয় এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করানো হয়। তাছাড়াও মাস্টার ডিগ্রি করারও সুযোগ রয়েছে, যেখানে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট সেখানে মাস্টার ডিগ্রি করার সুযোগ আছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এছাড়াও আমরা বিভাগ কোর্স যেটা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এবং ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ কোর্স, এই দুটো কোর্সেরও স্বীকৃতি পেয়েছে। তো তো সব মিলিয়ে এই কলেজে আমি এটা বলতে পারি যে একাডেমিক্স যেটা মানে ভালো এবং প্লেসমেন্ট, এই দুটো বিষয় কিন্তু একইভাবে এগিয়ে চলেছে, এবং সেটার জন্য কলেজটি একটা খুব ভালো জায়গায় আসতে পেরেছে। আমি জানি আপনাদের মনের ভেতরে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে, যারা আপনি করতে চান তাদের জন্য টেলিফোন নাম্বারগুলো বলে দিই। আপনারা তিনটে নাম্বারে আজকে টেলিফোন করতে পারেন, 2423-5222, 2423-5222, 2423-5223 এবং 2971-075, 2971-2075। এই তিনটে নাম্বারে আপনারা টেলিফোন করতে পারেন। বলতে বলতেই আমাদের প্রথম বন্ধু টেলিফোন করেছেন। নমস্কার, হ্যালো, শুভ সন্ধ্যা। আপনার প্রশ্ন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য বলছি। বলুন। দেখুন, আমার ভাবনি ছোট ভাবনে গত বছরে BBIT বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ও শালপুরি থেকে একটা ওই আপনার ঝাড়গ্রামের থেকে একটা সিমেন্ট কোম্পানিতে অ্যাপ্রেন্টিস ওখানে গেছিল, দেখেছিল ক্যাম্পাসিং ওখানে হয়নি, একটা জায়গায় অ্যাপ্রেন্টিসে আছে বলছি যে পাওয়ার সেক্টরে, যেটা আমি বারবারই বলছিলাম, পাওয়ার গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর বলতে
কিন্তু এটা কিন্তু মানে এটা কিন্তু এক্সপ্যান্ড করছে, ফিল্ডটা প্রচন্ড ভাবে করছে। সেখানে কিন্তু মানে 90% মোর দেন 90% হচ্ছে যেটা বলছি রিক্রুটমেন্ট, কিন্তু একটা স্কোপ আছে সেটা আমি বলছি, সেই জায়গাটাতে আপনার করতে হবে। প্লাস হচ্ছে ধরুন হচ্ছে বিভিন্ন বিজনেস প্রমোশনও সেই জায়গাগুলোতেও ব্যাপারটা ভাবতে পারে তারা, ধরুন হচ্ছে বিভিন্ন বিজনেস প্রমোশন বলতে বিভিন্ন কোম্পানিতে যদি কন্ট্রাক্ট নিয়ে করতে পারে। এনার্জি অডিটর সেটা একটা ফিল্ড, এনার্জি অডিট কারণ এখন বিভিন্ন এটা পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা স্টিপুলেশন হয়ে গেছে, সেইটার জন্য একটা পরীক্ষা দিতে হয় ব্যুরো অফ এনার্জি থেকে একটা করতে হয়, সেটা আমরা করে এই যে এনার্জি অডিটর সার্টিফিকেটটা করে, এবং সেটা যদি করা যায় তাতে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু মাস্ট এখন হয়ে গেছে প্রসেস কন্ট্রোল সিস্টেম যে একটা এনার্জি অডিট। এই জায়গাটা কিন্তু চাকরি একটা বিরাট স্কোপ আছে। একটু যদি স্পেসিফিকে যাই মানে ধরুন এই যে পাওয়ার সেক্টরের কথা বললেন, কেউ যদি অ্যাপ্লাই করতে চায় সে খোঁজ খবরটা কোথায় করবে? ইন্টারনেটে, ইন্টারনেটে আছে এবং বিভিন্ন ওয়েবসাইটও হচ্ছে, তাছাড়া বিভিন্ন যে কোম্পানির যে ওয়েবসাইট তাতেও অ্যানাউন্সমেন্ট হয়, নিউজ পেপারে অ্যানাউন্সমেন্ট হয়, সেখানে হয় রিপোর্টেড হয়। এবং একটা বিরাট এটা সেক্টরে কিন্তু বাল্ক রিক্রুটমেন্ট কিন্তু এই সেক্টরে কিন্তু আছে, অন্যান্য সেক্টরগুলো তো আছেই যেটা বললাম যে বিভিন্ন এনার্জি অডিটর বললেন, এটা ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, ওয়েবসাইটে আছে কোন মানে কোন এখানে সার্চটা কি হবে একটু যদি কানে বলেন। এটা বিভিন্ন রকম তো আমাদের তো যে যেমন আমরা একটু কমই জানি সবাই এই ব্যাপারটা আমি বলছি, মানে যেমন হচ্ছে বিভিন্ন যে ধরুন হচ্ছে বিভিন্ন কর্মসন্ধান বা বিভিন্ন রকমের অনেকগুলো সাইট আছে যেখানে রেগুলারলি যে সার্চ করা যায় একটা যেটা হচ্ছে সাবজেক্টের ডেপথে তো অনেকগুলোর উপর ডিপেন্ড করে, সেগুলো আমি সেগুলো আমরা আপনার সাথে আসলে সময় আসছি সেগুলো আমি ডক্টর রায়ের কাছে আরেকবার আসি। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কেউ যদি পড়াশোনা করে, যে কথাটা স্যার বলছিলেন কোথায় কোথায় প্লেসমেন্ট, যদি আপনি এই প্রশ্নটা যদি আপনার মতন করে উত্তর দেন এবং একাডেমিক্সের সাইডটাও একটু জানতে চাইবো। অবশ্যই প্রথমত বলে রাখি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে সুযোগের অনেক সুযোগ আছে, যেটা প্রশ্ন আসছে তো সেইগুলো আমি একটু বিভিন্ন ভাগ অনুযায়ী একটু বলতে চাই। প্রথম হচ্ছে যে কোর ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেটা ডক্টর সুবিমল রায় বর্মন এক্ষুনি বললেন, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে যে যে সুযোগগুলো আছে বিশেষত পাওয়ার সেক্টর যেটা একটা খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া, যেখানে প্রথম হচ্ছে আমরা বলতে চাই যে ন্যাশনাল থার্মাল পাওয়ার, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ভারত হেভি ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ইন্ডিয়ান রেলওয়েস, এগুলো হচ্ছে সরকারি চাকরির একটা সুযোগের বিশেষ সুবিধা আছে। এবারে দ্বিতীয়ত আসি যে সরকারি চাকরির একটু অন্যভাবে, যেমন আমাদের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, যেমন স্টেটেও রয়েছে এবং সেন্ট্রালেও রয়েছে, সেই সমস্ত পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো ইউপিএসসি বা পিএসসি পরীক্ষার মাধ্যমে তারা পেতে পারে। তৃতীয়ত আসছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা একটা বেশ একটা নতুন দিক খুলে গেছে যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ সুযোগ এখন আছে, এবং সেক্ষেত্রে কেন আছে সেই বিষয়টাকে একটু জানা দরকার। সেটা সেই বিষয়টার মধ্যে এমনই যে আমাদের যে সিলেবাসটা আছে এখন, সেই সিলেবাসটার কিন্তু 40% সিলেবাসই কিন্তু কম্পিউটার ওরিয়েন্টেড। এখন পড়াশোনাটা অনেকটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ডোমেন ওরিয়েন্টেড, তো সেই বিষয়ে সিলেবাসটার মধ্যে যেমন আমি বলে রাখি যে সি, সি প্লাস প্লাস, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত যেগুলো কম্পিউটার রিলেটেড সাবজেক্ট সেগুলো কিন্তু আজকালকার দিনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা শেখে, এবং সেইটা কিন্তু তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডোমেনে অ্যাপ্লাই করে, যার ফলে তারা কিন্তু একটা আইটি কোম্পানি, যেগুলো ইনফরমেশন টেকনোলজি যেটা একটা জায়ান্ট সেক্টর, তো সেই সেক্টরও কিন্তু তাদের একটা সুযোগ বিশেষ দিক খুলে গেছে। এবং সেক্ষেত্রে আজকের দিনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের 40%
ছেলে যারা আইটি কোম্পানিতে চাকরি করে তাদের তারা কিন্তু সেই সুযোগটা পেয়েছে। তো যেমন কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স, তার সাথে সাথে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে তারা কিন্তু একটা বিশেষভাবে সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে। এছাড়া আরেকটা দিক যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেখানে আইএএস বা আইপিএস বা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস এই সমস্ত দিকেও তারা কিন্তু একটা পড়াশোনা করলে, নিয়মিত পড়াশোনা করেও কিন্তু সেই দিকে যাওয়া যেতে পারে। তাছাড়াও মনে করুন মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, যেখানে কোনো বড় বড় প্রজেক্ট হয় সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কিন্তু একটা বিশেষ দরকার থাকে। তো বিভিন্ন দিক রয়েছে, ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করাকালীন সেই দিকটাকে কিন্তু তারা সুযোগটা। গভর্নমেন্ট সেক্টরটা আমরা ভালো করে জানলাম, তারপর আমরা অন্য সেক্টরেও যাব। এই গভর্নমেন্ট ভ্যাকেন্সির অ্যাঙ্গেলটা কিরকম? হ্যাঁ আমি আসছি স্যার। সেটা নিউজ পেপারে আসে, অবশ্যই আসে, সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স যা বলছি আমি স্যারের কাছে একটু এটা নিয়ে আসবো। এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা বলতে পারি যে সফটওয়্যার কোম্পানি গুলোতে একটা রেগুলার বেসিস একটা রিক্রুটমেন্ট একটা বাল্ক রিক্রুটমেন্ট হয়, সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু সেই সুযোগটাকে একটা নিতে পারে। আর একটা যেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে সেটাও একটা অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে সেটা কিন্তু একটা সুযোগটা আসে। স্যার কিছু বলছিল, প্রফেসর রায় যে বললেন যে টপিকটা তুললেন সেই জায়গাটা আমি মানে তার সাথে একটু আমি যোগ করতে চাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা আমরা সার্ভিস পেতে পারি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেমন আমাদের থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, ভাতা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এগুলো সমস্ত পড়ানো যেহেতু হয়, আমাদের প্রচুর দেখা যাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করে তারা কিন্তু পরবর্তী সময় মানে বিশাল ভাবে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তারা প্রভূত সুনাম অর্জন করেছেন। তারপরে আইটি সেক্টরে তারা জয়েন করতে পারে, প্রচুর সাবজেক্ট যে সাবজেক্ট গুলো সমস্ত পড়ানো হচ্ছে সেগুলোর জন্য ওনারা আইটি সেক্টরে জয়েন করতে পারেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে করতে পারেন, প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেক্টরও জয়েন করতে পারেন, কারণ ব্যাপারটা সাবজেক্ট গুলো এখন সেইভাবে চুজ করা আছে। সেই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি যেটা প্রথমেই বলতে চাচ্ছি যে মানে এনর্মাস স্কোপ আছে যে বিভিন্ন জায়গায় সুইচিং করা, এটা আমি মানে অ্যাড করতে চাই। যদি আমি একটু স্পেসিফিক আসি যে একজন জাস্ট গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার সামনে কি কি স্কোপ খোলা আছে যদি একটু বলেন? সেগুলো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার স্কোপ অনেকগুলো আছে খোলা, যেমন সার্ভিস সেক্টর আছে সেই জায়গাটা একটা স্কোপ আছে, জাস্ট ডিগ্রিটাই করে ডিগ্রি আছে, কনসালটেন্সি ফার্ম সে খুলতে পারে, সেটা করে ডিজাইন ইঞ্জিনিয়ারিং সেখানে কনসালটেন্সি দিতে পারে। সেই হেল্প গুলো সে নিতে পারে, সেই বিজনেস গুলো সে করতে পারে। প্লাস আমাদের আছেন টেলিফোনে, নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি আপনি একটু সাউন্ডটা কমিয়ে দিন, হ্যাঁ তাহলে সরাসরি কথা বলুন। আমি যা বুঝলাম উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রচুর পরে জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে রিক্রুটমেন্ট হচ্ছে। আপনি সাম্প্রতিক কালে যদি নিউজ পেপার দেখেন বা বিভিন্ন সেক্টর গুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের সেক্টর দেখতে পারেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি দেখবেন প্রচুর কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা যারা কমপ্লিট করেছেন তাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে। সেগুলোকে আমার কিন্তু মনে হয় এটা প্লাস প্রাইভেট সেক্টরে, প্রাইভেট সেক্টরেও রিক্রুটমেন্ট হচ্ছে। আপনি একটু বিভিন্ন যেগুলো বললাম বা ওয়েবসাইটগুলো বা ফলো করলে আপনি কিন্তু opens at GIS University. Experience world-class teaching environment coupled with industry-oriented pedagogy across various streams. For admission, visit www.gisuniversity.ac.in and
কল 8697743361. স্বদেশী ভাবনায় তৈরি হওয়া প্রথম পূর্ণ ব্যাংক বিএনবি সকল প্রতিদ্বন্দ্বিতা ব্যাংকের রাস্তা প্রশস্ত করেছে। প্রতিদ্বন্দ্বিতা বিভাজন বিস্থাপিত খাতাধারকে স্বতন্ত্র অবিকশিত দেশের সমস্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়ে এগিয়ে চলেছে বিএনবি। 10 কোটি খাতাধারক, 11 লক্ষ কোটি টাকার ব্যবসা, বড় দেশের বড় ব্যাংক বিএনবি। অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল। নমস্কার, নমস্কার, নমস্কার। क्या भैया? सेप्टिक टैंक शौचालय के लिए। सेप्टिक टैंक, ये जब भर जाएगा तो कचरा कहाँ फेंकोगे? फिर से लोटा यात्रा शुरू। सुनिए, दो गड्ढों वाले शौचालय के बारे में सुना है? नहीं सुना, आइए समझाते हैं। देखिए, दो गड्ढा बनाइए, पहले वाला जब मल से भर जाएगा ना तो ये चालू हो जाएगा, और साल भर के अंदर इसके अंदर जो मल है ये खाद बन जाएगा, इसे खाली कर दीजिए। इसी तरह शौचालय जो है वो आजीवन चलता रहे, न बीमारी फैलेगी न बदलेगी। और पैसे? अरे वो सेप्टिक टैंक से कई गुना सस्ता। हाँ, क्या समझे? शौचालय दो गड्ढों वाला ही बनवाना है और स्वच्छता को सदा अपनाना है। দেখছেন কি হতে চাই। আমরা আজ কথা বলছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি ডক্টর রঞ্জিত রায়ের কাছে আরেকবার একটু আসবো, যে সমস্ত ছাত্রছাত্রী আপনি বলছিলেন এই প্রসঙ্গটায় আমরা একবার এসেছিলাম, আর একটু ডিটেলসে যাই যে সরকারি কলেজে পড়ার সুবিধে সবাই পাবেন না। আমি জানি না ঠিক মানে কতখানি র্যাঙ্ক পর্যন্ত সরকারি কলেজে এখন অবধি মানে এই মুহূর্তে মানে প্লেসমেন্ট হচ্ছে। দেখুন, এরকম কোন র্যাঙ্ক অবধি সরকারি কলেজে? তো প্রথম র্যাঙ্ক গুলো নিশ্চয়ই যে সমস্ত সরকারি কলেজ গুলো আছে সেগুলোতে যে সিট আছে সেই সিটের সংখ্যাটা মোটামুটি আমার ধরে রাখতে পারেন যে 1500 কি এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তারপর যারা র্যাঙ্ক পাচ্ছে তাদের তার মানে বেসরকারি কলেজ যেতে হচ্ছে। তার মধ্যে যারা ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে যাবেন, মানে কি কি কারণে তারা অ্যাট্রাক্টেড ফিল করবেন সেটা যদি? অবশ্যই, হ্যাঁ, একটু এই কলেজটার সম্বন্ধে একটু জেনে নিই আমরা যে কি কি বিষয়গুলো এই কলেজের গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে এই কলেজটি দমদমের অবস্থিত, যেটা হচ্ছে ওয়েল কানেক্টেড সড়ক পথে, বিমান পথে এবং রেল পথে। এবং এই কলেজটি জিআইএস গ্রুপের 26টি কলেজের মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত কলেজ, এবং এই কলেজটি প্রতিষ্ঠা হয় 2009 সালে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্রদের কারিগরি দক্ষতা উত্তোলন এবং তাদের শিল্প প্রস্তুত করার জন্য শ্রেষ্ঠ পরিকাঠামো প্রদান করে। এই কলেজটির 40টি ক্লাসরুম আছে, 59টি ল্যাবরেটরি আছে, এবং সেমিনার, বিশাল একটা সেমিনার হল, এবং প্রায় 500টি মতো কম্পিউটার ফ্যাসিলিটি আছে। আমরা একটু দেখে নেব এই কলেজের সম্বন্ধে। এটা হচ্ছে আমরা অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, যেমন একটা আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তাদের হাতে হাতে কলমে তাদেরকে শেখানো হচ্ছে। এরপর হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, যেখানে ছাত্ররা শেখে হাতে কলমে। প্রথমে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যারা ঢোকে তারা এই ল্যাবই তারা হাতে কলমে শেখে। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব, দেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ল্যাব, দেন মাইক্রোওয়েভ যেটা হচ্ছে ইলেকট্রনিক্সের, তারপর হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন ল্যাব, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডাইনামিক্স অফ মেশিনস ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি যেখানে ছাত্রদেরকে কমিউনিকেশনের উপরে, লাইব্রেরি ফ্যাসিলিটি, দেন ওয়ার্কশপ, দেন আমাদের কিছু টাই আপও আছে ইন্ডাস্ট্রির সঙ্গে। তো সেক্ষেত্রে আমরা টাই আপ বলতে অশোক লেল্যান্ড এবং হুন্ডাই। তো আমি একটু থামিয়ে আমাদের বন্ধু আছেন টেলিফোনে একটু কথা বলি। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া জেলার সভাপতি সুধীর সামন্ত। আমার বিষয়টা হচ্ছে আরেকবার আপনি বলবেন? হ্যাঁ, বলছি যে আইটিআই ফিটার টেস্ট থেকে
থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মানে যাওয়া যায় কিভাবে, বা ফিচার কেস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতাটা একটু যদি জেনে নিই আমরা, কোন ক্লাস পর্যন্ত মানে 10 ক্লাস তো পড়েছে কি 10 ক্লাস মানে টেন প্লাস প্লাস পাশ করা রয়েছে তো পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমে তারা আসতে পারে এবং সেখানে সে ডিপ্লোমা করে নেওয়ার পরে সে অবশ্যই ল্যাটারাল এন্ট্রি একটা স্কোপ আছে যেটা জিলেটের মাধ্যমে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় বসে সে কিন্তু আবার মানে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বিটেক পড়াশোনা করতে পারে, যেটা দিয়ে সে কিন্তু সেই একই দক্ষতা একটা ব্রিজিং কোর্স। এবং সেক্ষেত্রে যারা ল্যাটারাল এন্ট্রি দিয়ে ঢুকছে তাদের কিন্তু 3 বছরের, সেটা কিন্তু সময়সীমাটা কিন্তু যারা 10+2 দিয়ে ঢুকছে তাদের ক্ষেত্রে কিন্তু 4 বছর, আর যারা ডিপ্লোমা করে ঢুকবে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছর। তো এইটা হচ্ছে আপনাদের মানে যেহেতু একাডেমিক্স এর সঙ্গে আপনি যুক্ত আছেন, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি তো স্যারের কাছে একবার এই প্রশ্নটা করলাম, একবার আপনার কাছেও আসছি, ডিপ্লোমা যারা করলেন তাদের প্লেসমেন্ট আপনারা কিরকম দেখছেন আপনাদের ছাত্রছাত্রীদের মধ্যে? ডিপ্লোমার একটা ভালো একটা সুযোগ আছে যেখানে প্লেসমেন্টের মানে অনেক জায়গা আছে যেখানে হাতে কলমে কাজের একটা বেশ সুযোগ সুবিধাটা আছে, বিশেষত বিভিন্ন রকমের যেখানে কনস্ট্রাকশন সাইট আছে, যেখানে মনে করুন সেখানে ডিপ্লোমার, তারপর মনে করুন পাওয়ার প্ল্যান্টের অপারেশনের জন্য লাগে, তো এছাড়াও অনেক কিছু যেগুলো গ্রাউন্ড লেভেলে যেখানে কাজ আছে সেখানে প্রচুর একটা সুযোগ সুবিধা এখন পর্যন্ত কিন্তু আছে সেটা। আমি একটু ডক্টর রায় বর্মনের কাছে আসি, তারপর ওই বিষয়টা ফিরছি। আমাদের এইটা একটু জানতে ইচ্ছে করছে যে ধরুন যখন ইন্ডাস্ট্রি সেক্টর যখন দেখে যে আমি কোন প্রার্থীকে নেব, ঝাড়াই বাছাইটা যখন হয় সরকারি সেক্টরে বা বেসরকারি সেক্টরে, কিরকম মানে কি কি আপনারা এক্সপেক্ট করেন একজন নিউ এন্ট্রেন্টের কাছে, কি কি এক্সপেক্ট করা? প্রথমে আমরা একটা যেটা দেখি তার হচ্ছে কমিউনিকেশন, একটা যে তার মানে গুড অ্যাপটেন্স পার্টিকুলার সাবজেক্ট আছে কিনা, অর্থাৎ তার সেই সাবজেক্টের উপরে তার নলেজ দখলটা আছে কিনা এটা একটা আমরা দেখি। তারপরে তার হচ্ছে তার একটা প্লিজেন্ট অ্যাপিয়ারেন্স, সেটা একটা ফ্যাক্টর হয়। কমিউনিকেশন স্কিল, সে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে কিনা সেটা আমরা দেখি। এবং তার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, যে সাবজেক্ট উপরে বা যে এটার উপর ইন্টারভিউ হচ্ছে বা হচ্ছে তার উপরে তার কতটা তার মানে অ্যানালিটিক্যাল পাওয়ার রয়েছে সেটা আমরা দেখি। এগুলোর উপর ডিপেন্ড করে একটা রিক্রুটমেন্ট আমরা হয়। খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে একজন ইঞ্জিনিয়ার যখন পাশ করে বেরোবে তখন একটা ইন্ডাস্ট্রিতে গেলে বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে তাদেরকে যোগাযোগ করতে হয়, তো এবং সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের একটা বিশেষ রকমের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে একজন ছাত্রের সেই জায়গাটাকে একটা মানে ইকুয়ালি সেই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, এবং তার জন্য বিভিন্ন কলেজে তার স্পেশাল ক্লাসেরও অ্যারেঞ্জমেন্ট করা হয় কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা করে হ্যাঁ অবশ্যই আমাদের কলেজে সেই ব্যবস্থাটি আছে। আমি একটু ওই প্রসঙ্গেই ফিরে আসছি যেটা আগে আমরা কন্টিনিউ করছিলাম। তো সেক্ষেত্রে আমি আসতে চাই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা আছে তো সেক্ষেত্রে আমাদের কি কি সুবিধাগুলো আছে সেটা আমরা প্রসঙ্গে একটুখানি যেটা যেগুলো রিকোয়ার করে স্যার বলেন সেগুলো কি পাচ্ছে? হ্যাঁ সেগুলো কি কি পাচ্ছে? প্রথমত আমরা আসি যে আমাদের ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, তো একজন ছাত্রছাত্রীকে প্রথমে কিন্তু তার হাতে কলমে কাজটাকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। তো ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার একটা কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে যে শিক্ষক এবং শিক্ষিকা যারা অধ্যাপক এবং অধ্যাপিকা যারা আছেন তাদের একটা প্রপার যে কোয়ালিফিকেশন সেইটা একটা ব্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কলেজে ভালো যারা মানে অধ্যাপক এবং অধ্যাপিকা যারা আছেন তারা বিভিন্ন সরকারি কলেজ থেকে তারা পড়াশোনা করে এসেছেন এবং তারা খুব তাদের একাডেমিক ফিল্ডে তারা এক্সেলেন্স করেই এসেছেন। এখানে
হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, সার্কিট থিওরি ল্যাব, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, পাওয়ার সিস্টেম ল্যাব, ইলেকট্রিক্যাল মেশিনস ল্যাব, মেজারমেন্ট ল্যাব, যেগুলো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে তার দিকে মানে তার সমস্ত শিক্ষাটাকে পরিপূর্ণ করতে গেলে তার লাগে। এছাড়াও যেটা আমাদের করা হয় তার জন্য প্রথম হচ্ছে যে কিছু রেমিডিয়াল ক্লাস আমরা নিয়ে থাকি ছাত্রদের জন্য, যেটা হচ্ছে যে তারা কিন্তু অনেক ছাত্র পিছিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেই জিনিসটাকে শিক্ষক এবং যারা শিক্ষিকা আছেন তারা কিন্তু এক্সট্রা ক্লাস তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে। এছাড়াও আমরা সেমিনার এবং ওয়ার্কশপ নিয়মিত ভাবে কিন্তু সেটাকে অর্গানাইজ করা হয়ে থাকে। আমাদের আপনাদের কিছু ছবি আমি দেখাবো, যেমন আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন শিক্ষক রেনাউন্ড ইউনিভার্সিটি যেমন যাদবপুর এখান থেকে এসে তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু এই সমস্ত বিভিন্ন টপিকের উপরে, যেমন আমি হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন মডার্ন ইন্ডাস্ট্রিজ, তারপরে ধরুন পাওয়ার সিস্টেমস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন মডার্ন ইন্ডাস্ট্রিজ, এরকম সমস্ত মানে আলোচনাটাই ওরিয়েন্টেড, হ্যাঁ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, তারপরে হচ্ছে রিসেন্ট চ্যালেঞ্জেস ইন পাওয়ার সিস্টেম, হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের সেমিনার সিম্পোজিয়াম, মডার্ন ট্রেন্ডস ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসেস। তো এবারে আর একটা বিষয় যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যেটা মানে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়মিত নিয়ে যাওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা নিয়মিত যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু নিয়ে যাই, যাতে ছাত্রছাত্রীরা সেখানে তারা হাতে কলমে শিখতে পারে, হ্যাঁ এবং শিক্ষক এবং শিক্ষক এবং শিক্ষিকারাও তার সাথে যায় এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা থাকেন এবং সাথে একটা বেশ যৌথ উদ্যোগে একটা স্কিল ডেভেলপমেন্ট, একটা মানে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট এবং তার মেশিনারিজ যেগুলো আছে সেগুলো তারা কিন্তু জানতে পারে। আমরা ফিরে আসবো আলোচনায়, আমাদের ছোট একটা কমার্শিয়াল ব্রেক, তারপর ফিরে আসছি, সঙ্গে থাকুন। इतने सारे फल फूल, वाह कमाल है भाई, सब शौचालय का आशीर्वाद है मिश्रा। शौचालय? शौचालय नहीं, शौचालय वो भी दो गड्ढों वाला। 7 साल पहले मैंने इनसे कह दिया था शौचालय नहीं तो शादी नहीं, और मैंने क्या जवाब दिया था? दो गड्ढों वाला नहीं तो शौचालय नहीं। दो गड्ढे क्यों? एक गड्ढा 5 साल में भर जाएगा शौच करते करते, उसके बाद लिवर को ऐसा घुमाओ और दूसरा गड्ढा खोल दो। अरे दूसरी की क्या जरूरत, इसी को साफ कमा दो ना, टट्टी तो है। ये टट्टी नहीं है, ये सोना है। अरे ये गड्ढा भरने के बाद अगर 1 साल बंद रहेगा तो यही छीछी सोना बन जाएगा, यानी सोनखान। इसे हाथ से उठाओ और खेतों में मिलाओ और शौचालय का आशीर्वाद पाओ। अब तो मैं भी बनवाऊंगा दो गड्ढे का शौचालय, और ये भाभी जी को दो। धरती का उपहार है मिश्रा, शौचालय हो तो दो गड्ढों वाला। We have always defined ourselves by the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS crew, the wall of knowledge, engineering lives. नमस्कार नमस्कार नमस्कार, क्या भैया? सेप्टिक टैंक शौचालय के लिए। सेप्टिक टैंक, ये जब भर जाएगा तो कचरा कहाँ फेंकोगे? फिर से लोटा यात्रा शुरू। सुनिए, दो गड्ढों वाले शौचालय के बारे में सुना है? नहीं सुना, आइए समझाते हैं। देखिए दो गड्ढा बनाइए, पहले वाला जब मल से भर जाएगा ना तो ये चालू हो जाएगा, और साल भर के अंदर इसके अंदर जो मल है ये खाद बन जाएगा, इसे खाली कर दीजिए। इसी तरह शौचालय जो है वो आजीवन चलता रहे, न बीमारी फैलेगी न बदलेगी। और पैसे? अरे वो सेप्टिक टैंक से कई गुना सस्ता। हाँ क्या समझे? शौचालय दो गड्ढों वाला ही बनवाना है और स्वच्छता को सदा अपनाना है। দেখছেন কি হতে চাই? আজ আমরা কথা বলছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার নানা দিক সম্পর্কে। আমি একটু ডক্টর রায়বর্মনের কাছে আসবো। আমরা এই জায়গাটা তো দেখছিলাম যে একটা ইন্ডাস্ট্রি কি কি রিকোয়ার করে, আর ডক্টর রায়ের কাছে শুনছিলাম যে কেমন করে সেই ট্রেনিংগুলো ইম্পার্ট করা হয়, এই দুটো তো খুবই যুক্ত ব্যাপার। আপনি একটু কিছু অ্যাড করতে চাইছি? আমি একটু অ্যাড করতে চাইছিলাম যে আমরা কি এক্সপেক্ট করি আর কি, কলেজে কিভাবে ট্রেন্ড আপ করা যেতে পারে। আমাদের যেটা মনে হয়েছে বিভিন্ন সময় আমরা যখন ইন্টারভিউ নিয়েছি তখন আমরা যেটা আমরা দেখেছি যে একটা যদি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যেটা ছাত্রদের রেগুলারলি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করা, এটা থার্ড ইয়ারে নর্মালি করা হয় বিভিন্ন কলেজ থেকে এবং আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা তারাও কিন্তু হেল্প করে, মানে ফ্রি অফ কস্ট আমাদের এগুলো ট্রেনিং দেওয়া হয়। কোনো কোনো জায়গায় আমাদের 2 বছরে 2 ট্রেনিংও
অ্যারেঞ্জমেন্ট করা হয়, বিভিন্ন সাবস্টেশনে ভিজিট বা পাওয়ার প্ল্যান্ট ভিজিট, সেগুলো আমরা অ্যারেঞ্জ করি ছাত্রদের। এবং এগুলোকে নর্মালি আমাদের কাছে আমরা বলি যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, তিনি ব্যাপারটা উনি একটা চিঠি করে দেবেন, তার এগেনস্টে আমরা বিভিন্ন সাবস্টেশন বা সাইট, বিভিন্ন প্রজেক্ট সাইটে আমরা তাদেরকে ছাত্রদেরকে আমরা অন জব ট্রেনিং আমরা করি, তারা এই ট্রেনিং ট্রেন্ড আপ হয়। প্লাস হচ্ছে তারা যেটা হচ্ছে বিভিন্ন সার্কিট ডিজাইন, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা ছাত্র তাদের বিভিন্ন রকম মানে যে সার্কিট ডিজাইন সেগুলো করা, সেগুলোর ব্যাপারে একটা আপনারা করলো। তারপরে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে থেকে যে লেটেস্ট যে টপিকগুলোর উপরে সার্চ করা, অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে লেটেস্ট যে নলেজগুলো অ্যাকোয়ার করা, সেগুলো করা যেতে পারে। স্মার্ট গ্রিড, স্মার্ট গ্রিন সিটি, স্মার্ট সিটি, এগুলো কনসেপ্টগুলো এসছে এখনকার দিনে, সেগুলোকে করা, বিভিন্ন রকম নার্চার করা, এগুলো আশা করবো তারা করবে, তাতে অনেক বেটার হবে তাদের ইন্টারটা। যখন আলটিমেটলি যখন ইন্টারভিউ দিতে যাবে, তাতে কিন্তু তাদের সুবিধা হবে, তারা কিন্তু অটোমেটিক ইন্ডাস্ট্রি কি চায় তারাও বুঝতে পারবেন, তাদের তার ফলে অটোমেটিক্যালি। আমি একটু ডক্টর রায়ের কাছে এই ব্যাপারটা নিয়ে আসি, যে স্কলারশিপের ব্যাপারটা কিরকম, চিত্রটা কিরকম, মানে অনেকের কাছে কিন্তু অ্যাফোর্ড করাটাই একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, সেই বিষয়টা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসাবে বলবো না, যে কোনো বিষয় নিয়ে এই সমস্ত স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো সরকারি সুযোগগুলো যেগুলো আছে, যে সেগুলোর মধ্যে থেকে এই এই বিষয়টাকে দু ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও পাওয়া যায় এবং রাজ্য সরকারের তরফ থেকেও পাওয়া যায়। তো আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত স্কলারশিপ গুলো ছাত্ররা পেতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে যে ছাত্রদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এইটাকে দেখতে হবে। হ্যাঁ, সেই স্কলারশিপের জন্য যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে scholarships.gov.in, এবং ওই ওয়েবসাইটে গেলে অনেক রকমের স্কিম পাওয়া যায়। যেমন প্রথম হচ্ছে যে মেরিট কাম মিন স্কলারশিপ, এক্ষেত্রে শেষ উত্তীর্ণ পরীক্ষা 50% নম্বর থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর মাইনরিটি, থার্ড হচ্ছে SC/ST স্কলারশিপ ফর বিহার গভর্নমেন্ট, ফোর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার স্কলারশিপ, এটা হচ্ছে নর্মালি CISF বা BSF এমপ্লয়িজ যারা আছে তাদের জন্য, এছাড়াও প্রগতি যেটা হচ্ছে ছাত্রীদের জন্য, এবং সাক্ষম হচ্ছে বিকলাঙ্গ ছাত্র বা ছাত্রীদের জন্য। এছাড়াও AICT তরফ থেকে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এদের তরফ থেকেও সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ, এটা একটা আছে, সেক্ষেত্রে 50% নম্বরটাই হচ্ছে ন্যূনতম নম্বর থাকতে হবে। এছাড়াও মাস্টার ডিগ্রি করতে যারা করতে চায় তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে গেটের স্কলারশিপ দেওয়া হয়, তো সেটা প্রতি মাসে 12,400 টাকা প্রতি মাসে, এবং সেটাতে একটা ভ্যালিড গেট স্কোর থাকলেই কিন্তু হবে। এবার আসলো আমরা রাজ্য সরকারের তরফ থেকে। সেটাতে আসার আগে আমাদের এক বন্ধু আছেন টেলিফোনে, তার সাথে কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ শুনি। হ্যাঁ আমি দুর্গাপুর সেভেন থেকে বলছি, কৃষ্ণমালী। আমি ওইটা যেহেতু আলোচিত হয়েছে, আমি পয়েন্ট ওয়াইজ বলাটা মনে বেটার হবে, নাহলে রিপিটেশন হয়ে যায়। এক নম্বর হচ্ছে আপনাকে বিভিন্ন গভর্নমেন্টের আছে, মানে এমপ্লয়মেন্ট নিউজ, সেটা স্টাডি করতে হবে, বলবেন আপনার ছেলেকে। প্লাস হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো যেগুলো বললাম, কর্মসন্ধান বা বিভিন্ন আরও অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে, সেগুলো স্টাডি করতে বলবেন। এছাড়া নিয়মিত বিভিন্ন যে অর্গানাইজেশন, সেগুলো তারা পেপার অ্যাডভার্টাইজ করে, টাইমস অফ ইন্ডিয়া আছে, টেলিগ্রাফ আছে, বিভিন্ন নিউজ পেপার, এগুলো মানে ওয়াইড সার্কুলেশন হয়, সেগুলো দেখতে হবে। প্লাস আপনার হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো, গভর্নমেন্ট বা প্রাইভেট ভালো ভালো অর্গানাইজেশন আছে, তাদের একটু ওয়েবসাইটগুলো একটু সার্চ করা, তাতে কিন্তু প্রচুর স্কোপ থাকে আমার মনে হয়। করুন, এবং আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে, সেখানে কিন্তু কলেজ ভিত্তিক যে তা কিন্তু হয় না চাকরি, চাকরিটা ডিপেন্ড করে একজন মানে ইঞ্জিনিয়ার, বাডিং ইঞ্জিনিয়ার
তার কিন্তু চাকরিটা পায় হচ্ছে তার কতটা সে সাবজেক্টটা সম্পর্কে জানে, যেটা বলছিলাম আর কি, কমিউনিকেট কতটা করতে পারছে আর কি, যিনি ওনাকে ইন্টারভিউ নিচ্ছেন তার সাথে, সেগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু। এবং সেটা কিন্তু কলেজ যে মানে কলেজ দিয়ে কিন্তু বিচার হয় না, ছাত্ররা কিন্তু চাকরি, ছাত্র বা ছাত্রীরা কিন্তু সার্ভিস করছে, রাজ্য সরকারি স্কলারশিপ গুলোর কথা। বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকেও অনেক রকমের স্কলারশিপ আছে। যেমন প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এসসি এসটি ওবিসি স্কলারশিপ, এটা বিকাশ ভবন থেকে দেওয়া হয় এবং এক্ষেত্রে ছাত্রছাত্রীদের ন্যূনতম নম্বর 50% নম্বর থাকলেই হয়। দ্বিতীয় হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, যেটা থ্রু আউট 75% একটা ছাত্রের কিন্তু, ছাত্র বা ছাত্রী কিন্তু থাকতে হবে। এছাড়াও টিউশন ফি ওয়েভার স্কিম, যেটা তে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বার্ষিক আয়, পারিবারিক আয় সেটা 2,50,000 টাকার কম হতে হবে। এছাড়াও কন্যাশ্রী গ্রান্ট এবং মাকাউ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি স্কলারশিপ, এটাও একটা আছে, ইনি তরফ থেকেও একটা দেওয়া হয়। এবং আরো যেগুলো আছে সেটা হচ্ছে মেরিট কাস্ট কমিউনিটি স্কিম, এছাড়াও আছে ওয়েসি স্কলারশিপ, তো ফর এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য। এছাড়াও বিভিন্ন অন্যান্য রাজ্য থেকেও কিন্তু সেই রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু মোটামুটি ওয়েবসাইটে, এগুলো প্রত্যেকটাই ওয়েবসাইটেই কিন্তু অ্যাভেলেবল। এবং ছাত্রছাত্রীরা সেইগুলো যদি ওয়েবসাইটে একটু ডিটেলস দেখে নেয় তাহলে কিন্তু তারা কিন্তু তার ডিটেলস পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তারা অ্যাপ্লাই করতে পারে। আমি একটু ডক্টর রায় বর্মনের কাছে আসি, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর অন্য ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে স্ট্রিমটা চেঞ্জ করবার কতটা কি বাস্তব সুবিধা আছে, সম্ভব? সম্ভব, এখনকার দিনে সবই তো ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হয়ে গেছে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন সাবজেক্টে, যেটা আমি বলছিলাম আগে যে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বেশ কিছু সাবজেক্ট পড়ানো হচ্ছে, আইটি বা আমাদের ইলেকট্রনিক্স রিলেটেডও পড়ানো হচ্ছে, তার ফলে চাকরি কিন্তু স্কোপ কিন্তু সুইচিং এর কিন্তু অনেক স্কোপ আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে পিওর যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যে একটা ছেলে পাস করে যে সার্ভিস করতে হবে এমন কোনো ব্যাপার নেই, সে কিন্তু সেই সব স্ট্রিমেও যেতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই, কারণ তার সেই রকম ধরনের ব্যাপারটা থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল কিন্তু নলেজটা কিন্তু কলেজ থেকে দিয়ে দেওয়া হয়, তাকে শুধু এক্সারসাইজ করতে হবে, তাহলেই হবে। আমি একটু ডক্টর রায়ের কাছে ফিরে আসি, যে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে সে সমস্ত ছাত্রছাত্রীরা কোথায় কোথায় ইন্টার্নশিপ করবার সুবিধা পেতে পারে? অবশ্যই এটা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্টার্নশিপ। আমাদের একটা ফোন আছে, একটু ফোনটা ধরে নি, তারপরে এই কথা কাছে আসবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা ভালো করে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। যদি কুচবিহার থেকে? আমার ছেলে একটা সরকারি কলেজে পড়ে থার্ড ইয়ারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আচ্ছা, আর তো বিটেক পাস করার পর কি এমবিএ বা কন্ট্রাক্টে চিন্তা করছে? এমবিএ কথা বলছেন? হ্যাঁ, এমবিএ হ্যাঁ, এমবিএ করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এমবিএ করার সুযোগ আছে কিনা বা এমবিএ করলে বা কত কত চিন্তা হবে বলছে? আমরা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে এটি। হ্যাঁ, আপনি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে খুবই রেলিভেন্ট এই সম্বন্ধে, যেটা উনি জানতে চাইছেন যে বিটেক পড়াশোনা করছে তারপরে এমবিএ করার কি একটা সুযোগ আছে। অবশ্যই সেটা একটা অন্য একটা দিক, যেটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মানে আফটার 4 ইয়ার্স, যেটা 4 বছরের বিটেক বা বিই কোর্স করার পরে সে কিন্তু যে কোনো, অনেক সরকারি সংস্থা আছে এবং বেসরকারি সংস্থাও আছে যেখানে কিন্তু ছাত্রছাত্রীরা এমবিএ করার অবশ্যই সুযোগ পাবেন। অবশ্যই তাকে 4 বছর কমপ্লিট করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে সে কিন্তু ওইটাতে যেতে পারে। এবং তার জন্য যে সমস্ত সরকারি সংস্থা আছে সেটা সেগুলো দেখে নিয়ে বা বেসরকারি সংস্থা ইকুইভ্যালেন্ট অনেক জায়গায় আছে সেগুলো থেকে তারা করতে পারে। এই ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো ডিগ্রি যদি কেউ করে তাহলে কি তার মানে জব প্রসপেক্টস আর একটু বেটার হয়? অবশ্যই সেটা তার পক্ষে মানে মার্কেটিং ফিল্ডে যাওয়ার অনেকটাই একটা ওয়াইড স্কোপ আছে, যেটা ছাত্রছাত্রীরা পরবর্তীকালে সেই স্কোপ নিয়ে অনেক মানে ভালো একটা পজিশনে তারা যেতে পারে যে কোনো একটা জায়গায়। ডক্টর রায় বর্মন তো
এই এর কথা বলছিলেন ইন্টারভিউতে, যেগুলো এক্সপেকটেশনের কথা বলছিলেন, তার মধ্যে এই ম্যানেজমেন্টটাও একটা ফ্যাক্টর। নিশ্চয়ই যদি ম্যানেজমেন্ট ডিগ্রি তার উপরে থাকে, ম্যানেজমেন্ট একটা বিরাট ফ্যাক্টর, কারণ সার্ভিস করতে গেলে ম্যানেজমেন্টটাও কিন্তু ভালো জানতে হবে। সেখানে যদি MBA থাকে নিশ্চয়ই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয় MBA ডিগ্রিটা। হ্যাঁ, আমরা শুনছিলাম ইন্টার্নশিপের সম্ভাবনা কথা। তো ইন্টার্নশিপের এই সমস্ত সুযোগগুলো যেগুলো আছে, তো ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের যেগুলো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তরফ থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো নিয়মিত সময় তার একটা অ্যাপ্লিকেশন হয়, মানে নোটিস ইস্যু হয়, এবং সেই গাইডলাইন অনুযায়ী একটা ছাত্র বা ছাত্রীকে সেটাকে অ্যাপ্লাই করে এবং সেটা ট্রেনিং হিসেবে কাজ করে। হ্যাঁ, তো ইন্টার্নশিপের যেটা বিষয় সেটাতে আমি একটুখানি অন্যরকম আছি। সেটাতে হচ্ছে যে একটা ছাত্র বা ছাত্রীকে ইন্টার্নশিপ অবশ্যই করতে হবে তার পড়াকালীন। নর্মালি সেটা থার্ড ইয়ারে পড়ার শেষে, যেটা নর্মালি সিক্স সেমিস্টারের পরে সেটা তারা করে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বিভিন্ন পাওয়ার সেক্টর, যেমন প্রথম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউশন স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, দেন মেট্রো রেলওয়েজ, ইন্ডিয়ান রেলওয়েজ, এছাড়াও বিভিন্ন রকমের আইটি কোম্পানি, নামি যেগুলো আইটি সেক্টর আছে, যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা পরবর্তীকালে তারা সুযোগ, অনেক ছাত্রছাত্রীর বিভিন্ন দিকে ইন্টারেস্ট আছে। কোনো ছাত্রছাত্রী কোর সেক্টরে যেতে চায়, কোনো কোনো ছাত্রছাত্রী যেমন তাদের প্রথম থেকে একটা কম্পিউটারের উপর ন্যাক থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটারের অ্যাপ্লিকেশন যে জিনিসটা আছে সেটা নিয়ে তারা কিন্তু পড়াশোনাটা একটু বেশি ভালো করে করে, সেখানেও ইন্টার্নশিপের তারা কিন্তু সুযোগ পায়। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে যে সংস্থাতে তারা ইন্টার্নশিপটা করছে সেই সংস্থায় যদি তার পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে ছাত্র একটা অ্যাবজর্ব হওয়ার একটা বিশেষ সুযোগ সুবিধা থেকে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো ফেলে রয়েছে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, তারপর আবার ফিরে আসবো। শুনতে থাকুন, দেখতে থাকুন। স্বদেশি ভাবনায় তৈরি হওয়া প্রথম পূর্ণ ব্যাংক BNB সকল প্রতিদ্বন্দ্বিতা ব্যাংকের রাস্তা প্রশস্ত করেছে। প্রতিদ্বন্দ্বিতা বিভাজন, বিস্থাপিত খাতাধারকে স্বতন্ত্র অবিকশিত দেশের সমস্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়ে এগিয়ে চলেছে BNB। 10 কোটি খাতাধারক, 11 লক্ষ কোটি টাকার ব্যবসা, বড় দেশের বড় ব্যাংক BNB। তার তুলির প্রতিটা টানে সাদাটা ক্যানভাস হয়ে ওঠে রঙি, তার হাতের ছোঁয়ায় প্রতিটা মুখের আদল হয়ে ওঠে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ তিনি এক সফল ফিটনেস ট্রেনার। খবর পেয়েছিলাম যে হ্যাঁ, বোম্বেতে একটা এক্সপো হতে চলেছে, বডি পাওয়ার এক্সপো। প্রতিটা পলকে ক্যামেরায় ধরা পড়ে অপূর্ব সব ছবি। নমস্কার নমস্কার ভাইয়া, সেপ্টিক ট্যাঙ্ক শৌচালয় কে লিয়ে। সেপ্টিক ট্যাঙ্ক ये जब भर जाएगा तो कचरा कहाँ फेंकोगे? फिर से लोटा यात्रा शुरू। सुनिए, दो गड्ढों वाले शौचालय के बारे में सुना है? नहीं सुना, आइए समझाते हैं। देखिए, दो गड्ढा बनाइए, पहले वाला जब मल से भर जाएगा ना तो ये चालू हो जाएगा, और साल भर के अंदर इसके अंदर जो मल है ये खाद बन जाएगा, इसे खाली कर दीजिए। इसी तरह शौचालय जो है वो आजीवन चलता रहे, न बीमारी फैलेगी न बनेगी। और पैसे? अरे वो सेप्टिक टैंक से कई गुना सस्ता। हाँ, क्या समझे? शौचालय दो गड्ढों वाला ही बनवाना है और स्वच्छता को सदा अपनाना है। কি হতে চাই অনুষ্ঠানে আজ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নানা দিক নিয়ে কথা বলছি। একটা জিনিস আমি জানি, আমাদের যারা বন্ধুরা টেলিফোন করতে পারছে না, হয়তো টেলিফোন লাইন পাচ্ছে না, তাদেরও মাথায় প্রশ্নটা ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে আমরা এই লেভেল অব্দি তো আলোচনা করেছি, এবার মাস্টার্স কেউ যদি করতে চান, কেউ যদি ডক্টরেট করতে চান, রিসার্চিলিটি ইত্যাদি কতটা? অবশ্যই যে বিভিন্ন ছাত্রের বিভিন্ন ইন্টারেস্ট থাকে, তাদের সবাই
হয়তো আর চাকরিতে ইচ্ছা থাকেও না অনেকে, তারা একটু পড়াশোনা করতে চায় এবং গবেষণা করতে চায়, একাডেমিক্সে যেতে চায়। তাদের দিক থেকে বিশেষ সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে যে এমটেক করতে গেলে সেক্ষেত্রে গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট এক্সামিনেশন যেটা গেট পরীক্ষা, সেটা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং তার জন্য তাদের একটা প্রিপারেশন নেওয়া অতি অবশ্যই দরকার, এবং বিশেষ করে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার অনওয়ার্ডস। হ্যাঁ, কারণ সেই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়েই কিন্তু তারা বিভিন্ন কলেজের সরকারি এবং বেসরকারি কলেজে তারা কিন্তু এমটেক কোর্সের জন্য অ্যাডমিশন নিতে পারে। এবং এমটেক করার পরে তাদের কিন্তু একটা বিশেষ গবেষণার দিকে একটা তার একটা ইচ্ছা তৈরি হয়, যে কেউ বিভিন্ন রকমের এরিয়া আছে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বলা যেতে পারে কেউ হয়তো ইলেকট্রিক্যাল মেশিনস বা পাওয়ার ইলেকট্রনিক্স বা কন্ট্রোল সিস্টেম বা ইলেকট্রিক্যাল ড্রাইভস, তো বিভিন্ন রকমের গবেষণার দিক আছে। তো সেই সমস্ত দিকে বিভিন্ন রকমের সরকারি সংস্থা আছে, বিভিন্ন আইআইটিস আছে, এনআইটিস আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস আছে, তো সেখানেও তাছাড়া বিভিন্ন বেসরকারি কলেজও আছে যেখানে পিএইচডি করানোর সুযোগ আছে। তো ছাত্রছাত্রীরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই সেই দিকটাকে এক্সপ্লোর করতে পারে এবং তার মানে পসিবিলিটি আছে, এবং সেটা করার পরে তারা কিন্তু একটা টিচিং লাইনে মানে একজন শিক্ষক হিসেবে তারা কিন্তু একটা কলেজে নিয়োগ হওয়ার একটা বেশ সুযোগ সুবিধা তার দিকে কিন্তু একটা ওপেন হয়ে যেতে পারে, সেটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইড। আমি এটা খুব গুরুত্বপূর্ণ মানে প্রয়োজন আমাদের সেটা একটু সবাইকে জানিয়ে দিই। আপনি যদি একটু বলেন যে কলেজে ভর্তি হতে গেলে, আপনাদের কলেজে ভর্তি হতে গেলে যোগাযোগের রাস্তাটা অবশ্যই আমি একটুখানি দেখে নেব একটু স্লাইডের মাধ্যমে, যে সেটা সময় খুব কম। আমাদের কলেজের নামটি হচ্ছে ডক্টর সুধীর চন্দ্র সু ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ। এর অ্যাড্রেসটা ওয়েবসাইট হচ্ছে www.dsec.ac.in এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা সেটা হচ্ছে 03325603898। এছাড়া হচ্ছে আর একটা নাম্বারও আছে যে 25603889। তো এই নাম্বারে যোগাযোগ করলে তারা কিন্তু বিশদ জানতে পারবেন এবং সে সম্বন্ধে তারা আমি একটু ডক্টর রায় বর্মনের কাছে আসবো, তারপর ডক্টর রায়ের কাছেও আসবো, দুজনের কাছে এই প্রশ্নটা একই। সেটা হচ্ছে যারা পড়াশুনো করছে এখন, সেই সমস্ত ছাত্রছাত্রী তারা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবে, দেশ গঠনের কাজে তাদের একটা ভূমিকা থাকবে শুধু ক্যারিয়ার অপশনস এর বাইরেও, সেই জায়গা থেকে একজন এক্সপিরিয়েন্স প্রফেশনাল হিসাবে যদি আপনাদের কোনো উপদেশ থাকে খুব সংক্ষিপ্তভাবে আমরা যদি একটু ছাত্রদের জন্য বলেন সেটা। আমি ডক্টর রায়বর্মনকে দিয়ে শুরু করি, ডক্টর রায়ের কাছে আসবো। আমি এটুকুনি বলবো তারা যাতে নাকি ভালো করে তাদের সাবজেক্টটাকে ভালো করে তারা ভালোবেসে করুক, তাদের সাবজেক্টটাকে একটু ভালো করে ইনডেপ যেতে হবে এবং সেটা যদি সে যদি অ্যাকোয়ার করে ইনডেপ যদি নলেজ হয় প্লাস যদি সেটা যদি সে কমিউনিকেট করতে পারে তাহলেই যথেষ্ট। সে যদি ঠিক করে কমিউনিকেট করতে কোনো অসুবিধা হবে না, সে যে কোনো টিচিং প্রফেশন হোক বা ইন্ডাস্ট্রি হোক বা নিজস্ব পার্সোনাল যদি কোনো বিজনেস কাজ পারপাস হোক যদি সেটা ব্যবহার করে সেটা তো সে সাকসেসফুল হবে। যেগুলো প্রথমত আসবো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটা আছে যে টিএফডব্লিউ স্কিম, সেই স্কিমের মাধ্যমে কিন্তু একটা দুস্থ ছাত্রছাত্রী তারা কিন্তু একটা সুবিধা নিতে পারে। এছাড়াও আছে যে রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক রকমের স্কলারশিপ আছে, তার উত্তরটা কোথায় পাওয়া যাবে তার অনেকটা হদিশ কিন্তু স্যারেরা দিয়েছেন। নিশ্চয়ই যারা বুদ্ধিমান ছাত্রছাত্রী এবং অভিভাবক তারা তার থেকেই হদিশ পাবেন। আপনারা যারা চিঠি লিখতে চান তাদের বলি, অনুষ্ঠানে চিঠি লিখতে গেলে লিখবেন কি হতে চাই প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র কলকাতা, দূরদর্শন ভবন 18/3 উদয় শঙ্কর সরণী কলকাতা 7,95। মেইল করতে পারেন, ইমেল আইডি কি হতে চাই অর্থাৎ KIHOTECHAI2016 কি হতে চাই 2016@gmail.com। আজকের কি হতে চাই এই পর্যন্তই, নতুন প্রশ্ন নিয়ে নতুন জানার ইচ্ছে নিয়ে ফিরে আসবে অনুষ্ঠান। আজকের মতো আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই, নমস্কার। I think I'll send you a note.